Hacha. Bondura Canon G do Canon G 2020 printer no power amra ajke eta solution korbo kibhabe Canon G 2010 printer solution kora jay to apnara amader sathe thakun dekhun printer ti kibhabe এটা প্রিন্টারের অ্যাডাপ্টার অ্যাডাপ্টারটি খুললাম আমরা নতুন একটা অ্যাডাপ্টার লাগাবো প্রিন্টারটি পাওয়ার দিলাম পাওয়ার আইসি দেখুন প্রিন্টারে পাওয়ার আইসি আসার পরে প্রিন্টারটি আবার বন্ধ হয়ে গেছে তো আমরা চেষ্টা করতেছি কিভাবে পাওয়ারটি প্রিন্টারে ধরে রাখতে পারে সেটা সম্ভবত প্রিন্টারে মাদারবোর্ডের সমস্যা হতে পারে পাওয়ার সাপ্লাইয়ের কারণে অনেক সময় প্রিন্টারের মাদারবোর্ডে সমস্যা হয় তো আমরা প্রিন্টারের মাদারবোর্ডে এখন প্রিন্টারটি খুলবো খুলে প্রিন্টারের মাদারবোর্ডে দেখবো কি কোন সাইডে সমস্যা সেটা দেখবো এখন প্রিন্টারে পাওয়ার আসছে আবার চলে যাচ্ছে তো এই প্রবলেমটার জন্য আজকে আমরা প্রথমে প্রিন্টারটি পাওয়ার ছিল না পাওয়ার আনছি আনার পরে আবার চলে যাচ্ছে দেখুন কীভাবে আমরা দেখছি অ্যাডাপ্টার ভোল্টটি অ্যাকুরেট কিনা তো আমরা যে অ্যাডাপ্টারটি পাল্টাচ্ছি সেটা দেখুন 240 ভোল্ট 50-60 হর্স 0.5 অ্যাম্পিয়ার তো এটাও একই 24 ভোল্ট 0.75 অ্যাম্পিয়ার তো এটা কোনো অ্যাম্পিয়ারে কোনো প্রবলেম না সম্ভবত মাদারবোর্ডে অথবা স্ক্যানারে প্রবলেম হতে পারে তো দেখি কি হয় আগে আমরা মিটার দিয়ে মাপছি ভোল্টটি অ্যাকুরেট আসছে কিনা
পাওয়ার সাপ্লাইটি আপনার ঠিক নাই, তারপর আমরা একটা পাওয়ার সাপ্লাই লাগাইছি, দেখি পাওয়ার সাপ্লাই পাওয়ার আসতেছে অথবা চলে যাচ্ছে। তো একটু প্রবলেম সমাধান হয়েছে যে প্রিন্টারটির পাওয়ারের প্রবলেম ছিল, এখন আমরা পাওয়ার সাপ্লাই চেঞ্জ করেছি। প্রিন্টার ভাই ওইভাবে না আসে কেউ, প্রিন্টার ওইভাবে না আসে, প্রিন্টার তো নষ্ট হয়ে যাবে। কি প্রবলেম হয় তো? হ্যাঁ এসে কি প্রবলেম হয়? এই যে ভালো জোরে থাকছিল এই এটা জাস্ট এই যে এটা দিতে আমি রেডি।
বন্ধুরা, আমরা এখন সুইচ বোর্ডটা একটু দেখবো যে সুইচ বোর্ডটা আসলে সমস্যা হচ্ছে কিনা। এখন সুইচ বোর্ডে কাজ হবে। অনেক সময় সুইচ বোর্ডের কারণে অফ অন হয়, শর্ট থাকলে কিংবা সুইচটা নষ্ট থাকলে এরকম হয়। চাই আমরা সুইচ বোর্ডটা খুলে দেখতেছি, দেখুন যে সুইচ বোর্ডে কোনো প্রবলেম আছে কি না। সুইচ বোর্ডটা খুলে আমরা এখন চেষ্টা করতেছি যে আপনার মোবিল অথবা কিরোসিন দিয়ে সুইচটাকে একটু সচল করে নিব। তো সাথে থাকুন।